সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে জমিনে বাস করি, এই জমিনে আমাদের বসবাসের স্থায়িত্ব কতটুকু, আমরা কতদিন হায়াত নিয়ে এসেছি? আমরা সবাই একটা হায়াত নিয়ে এসেছি এবং আশাটা আমাদের সকলের একটা সিরিয়ালই হয়েছে, ধারাবাহিকভাবে হয়েছে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সিরিয়াল নাই। আমরা সকলে জানি আমাদেরকে মরতে হবে, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন আস্বাদন করতে হবে। কিন্তু কখন মরব? ইজা যা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতান ওয়ালা ইয়াস্তাকদিমুন, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না। আল্লাহ আমাদের জন্য যে আজল ঠিক করে রেখেছেন, যে সময়টা ঠিক করে রেখেছেন, যথাসময়ে মৃত্যু আমাদের দুয়ারে এসে হানা দিবে। আমরা যদি বুরুজাম মোশাইয়েদের মধ্যে লোহার সিন্ধুকের মধ্যেও যদি পালাবার চেষ্টা করি, কোনো কাজ হবে না। মালাকুল মৌত আমাদেরকে অবশ্যই পাকড়াও করবে এবং নিয়ে যাবে। আল্লাহ বলছেন যে আমি তোমাদের সবাইকে ফিরে নিয়ে আসবো। আল্লাহ লা ইলাহা ইল্লা, তিনি একমাত্র সত্তা, একমাত্র ইলাহ, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কেউ নেই। লা ইয়াজমাআন্নাকুম, অবশ্যই তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে। ইলা ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিকে। লা রাইবা ফি, সেখানে কোনো সন্দেহ নাই। সেই কিয়ামত যে কি হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালহা ওয়া খুরাজাতিল আরদু আসকালহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, জমিন সবকিছু বের করে দিবে। মানুষ বলবে কি হলো এই জমিনের, কিছুই তো রাখতেছে না, সব বের করে দিবে। ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কিয়ামতের সূচনা হবে এইভাবে, ইসরাফিল আলাইহিস সালামকে সিংহে ফু দিতে বলা হবে আর পৃথিবী আকাশ জমিন সব একাকার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, সব চুরমার হয়ে যাবে। মানুষ শুধু দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। অনেকে দৌড়াইয়া নবীর কাছে যাবে, আদম আলাইহিসসালামের কাছে যাবে, আপনি আমাদের আদি পিতা, আমাদের প্রথম পিতা, আপনি একটু সুপারিশ করেন। তিনি বলেন আমার দ্বারা হবে না, তোমরা অমুকের কাছে যাও। আমার কাছে যাওয়া হবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন। হে মোহাম্মদ, হে আমার বন্ধু, মাথা তুলো, বলো তোমার কি কি চাও। আল্লাহ রাসূল বললেন, বলবেন ইয়া আল্লাহ, আপনি বিচারটা শুরু করে দেন, যার ভাগ্যে যেটা আছে সেটা হয়ে যাক। মানুষ বড় কষ্টের মধ্যে আছে, সূর্য মাথার উপরে চলে আসবে, মানুষের গ্রামে মানুষ গোসল করতে থাকবে, সমুদ্র হয়ে যাবে, সাগর নদী হয়ে যাবে, সাঁতরাতে থাকবে, কি কঠিন এক দৃশ্য। এবং আমি সব লিখে রাখতেছি, তোমরা এখন যা করতেছ আর যা চিহ্ন রেখে যাবা, সৎকে জারিয়া যা রেখে যাবা, সব আমি একটি কিতাবে লিপিবদ্ধ করে রাখছি। কোনো ভালো কাজ যদি থাকে সেটাও লেখা হবে, কোনো মন্দ কাজ যদি থাকে সেটাও লেখা হবে। বলা হয়েছে সেই দিন ইয়াউমাল্লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইয়া, কোনো নফস, কোনো মানুষ কোনো মানুষের কাজে আসবে না। সেরকম একটা দুঃসহ কঠিন যে দিবস ইয়াউমুল আখিরা। আল্লাহ বলছে সেই দিনটি আসার আগে তুমি তোমার পাতে সংগ্রহ করো, তোমার পুঁজি তুমি সংগ্রহ করো। সূরা কাফের 7 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেছেন আমি দুনিয়াকে শোভামণ্ডিত করেছি, এখানে আরামায়েশের জন্য নয়, এটা আমি করেছি তোমরা যেন এটাকে তোমাদের পরীক্ষার উপকরণ মনে করতে পারো, যেটা আমাদের জন্য পরীক্ষার বিষয়। আল্লাহ যে খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কার আমল কার চাইতে উত্তম এটা দেখবার জন্য, কারণ এই আমলের বড় দাম হবে কিয়ামতের দিন। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদি, তাদের নেকির পাল্লা ভারী হবে, তারা আনন্দ উল্লসিত করবে। উজুহুন ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুন মুস্তাবশিরা, সেদিন কিছু চেহারা হবে আনন্দে উল্লসিত, শুভ সংবাদ, জান্নাতের সংবাদ গ্রহণ করে তারা উল্লসিত থাকবে। তাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে, সামনের দিক থেকে এনে ডান হাতে দেওয়া হবে। আরো কিছু চেহারা হবে দুলোমলিন, কালিমাযুক্ত, তাদের আমলনামা পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে। যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা নিশ্চিত জাহান্নামী, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা নিশ্চিত জান্নাতী।